IPL এর নিলামে সাকিব মুস্তাফিজ সহ বাংলাদেশের 13 ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর মেগা নিলাম। আগামী 24 ও 25 নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে 10 ফ্র্যাঞ্চাইজি। এজন্য 1574 জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এর মধ্যে 1165 জন ভারতীয়, বাকি 409 জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন 30 জন, বাংলাদেশ থেকে আছেন 13 জন ক্রিকেটার। এর মধ্যে শহীদুল ইসলাম খুব একটা পরিচিত মুখ নন। জানা গেছে IPL এর নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের 2 কোটি রুপি। অন্যদিকে সাকিব, তাসকিন ও মিরাজের ভিত্তিমূল্য 1 কোটি রুপি। সাকিব, মুস্তাফিজ ও লিটন দাস IPL এ আগেও খেলেছেন। বাকি 10 ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে সেটি হবে তার প্রথম IPL। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। 29 বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরো ছোট করবে IPL কর্তৃপক্ষ, চূড়ান্ত তালিকায় বাংলাদেশের 13 ক্রিকেটারের কজন থাকেন সেটাই দেখার বিষয়। কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে IPL এর আয়োজকদের। প্রসঙ্গত 10 দল মিলে 46 খেলোয়াড় রিটেনশন করেছেন। প্রতিটি দল সর্বোচ্চ 25 জনের স্কোয়াড গড়তে পারবে। সব মিলিয়ে 204 জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে, ফলে 1574 জনের তালিকা কাটছাট করে আরো ছোট করা হবে।